সামনে দাঁড়ান ও ভাইরা, আপনারা মনে মনে বলবেন ও পীরজাদা শফিকুল ইসলাম, আপনি যে ওয়াজ করেন মনে হয় যেন নাটক, এটা আমার বানানো নাটক না, এটা আমার আল্লাহর বন্ধুর সাথে আল্লাহর নাটকের কথা জানিয়ে দিয়েছেন। জোরে বলেন দাঁড়ান, উজির দাঁড়ান, আল্লাহর নাম নিয়ে কয়মা শরীফ পরে মারল ফু, কি মারল ফু, মারতে দেরি হইল তাফসির লেখে, অন্ধ চোখটা তাজা চোখ ফুটতে দেরি হইল না। উজির বলে যাবে রে যাবে, আল্লাহর তৌহিদে কলমার এত বড় পাওয়ার না জানি রে, হুই আল্লাহর কত বড় পাওয়ার রে যাবে, আল্লাহর তৌহিদের কলমার যদি এত বড় পাওয়ার হয় তোমার আল্লাহর না জানি কত বড় পাওয়ার, আমার হাতে ধরো পরায়া দাওলা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোন ইজমে শান্তি নাই, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র আল্লাহ স্মরণে আল্লাহর প্রেমে নবীর প্রেমে মানুষ শান্তি পায়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। শান্তি কিসে? আল্লাহর প্রেমে নবীর প্রেমে। পৃথিবী যখন অশান্ত ছিল, বোবা কান্না কান্তি ছিল, মানুষ যখন মানবতার জীবন যাপন শুরু করেছিল, মানুষ যখন অর্থনৈতিক দিক থেকে সাধারণ মানুষকে শোষণ করত, মানুষ যখন বংশবলের দিক থেকে গোত্রবাদের মধ্যে নিমজ্জিত হতে লাগলো, মানুষ যখন তাদের নিরাপত্তা ছিল না, নারীদের নিরাপত্তা ছিল না, অশান্তি ছিল পৃথিবী, বোবা কান্না কান্ত আল্লাহ শান্তি দাও, মুদেরে নবী শান্তি নিয়ে ধরা এসেছে, বলেন মুদেরে নবী শান্তি নিয়ে ধরা এসেছে, অন্ধকারে রহমতেরই আলো জ্বলেছে, বলেন অন্ধকারে আলো জ্বলেছে, মুদেরে নবী শান্তি নিয়ে জোরে মুদের নবী অন্ধকারের রহমতেরই আলো জ্বলেছে, বলেন অন্ধকারে রহমতেরই আলো জ্বলেছে, মুদের নবী শান্তি নিয়ে ধরাইছে, দিনের নবী আল্লাহর দোস্ত দিন কায়েমে কত কষ্ট, তাই ফেতে নবীর গায়ে রক্ত জড়েছে, বলেন তাই ফেতে নবীর গায়ে রক্ত জড়েছে, মুদের নবী শান্তি নিয়ে ধরা এসেছে, জোরে মুদের নবী শান্তি নিয়ে ধরা এসেছে, জোরে বলেন মারহাবা। এখন চোখ কয়টা? আগে ছিল একটা। সকালবেলা রাজদরবারে হাজির, বাদশাহ তাকায় উজিরদের দিকে, নজর করে মনে মনে কয় ব্যাপার কি, তার চোখ না সিঙ্গেল আছিল, চোখ কি আছিল? জোরে বলেন কি ছিল? বাদশাহ কয় হে উজির, এই তোর চোখ না সিঙ্গেল আছিল, ডাবল ফাইলি কই? আল্লাহ দিছে। কি আল্লাহ? আল্লাহ আবার কি রে? আল্লাহ ফাইলি করে? আল্লাহ আপনার ঘরের ভিতরে? আমার ঘরের ভিতরে? যেখানে বাঘের ভয় সেখানে ফোয়ায় না, ফোয়াইলে তো শেষ হয়ে গেল না, যেখানে বাঘের ভয় সেখানে রাত্রি? আমার ঘরের ভিতরে? উজির বলে বাদশাহ যে ছেলেকে কন্ট্যাক্ট করে এনেছেন নিরালে, তৌহিদের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, ওই জ্যোতিষীর মন্ত্রের কারণে বাঘ দৌড়ে নাই, সাপ দৌড়ে নাই, তৌহিদের কলমার বিনিময়ে বাঘ দৌড় সাপ দৌড় মেরেছে। সংসদে যখন কথাটা প্রকাশ হয়ে গেল, ইয়ামান দেশের দশ সারা মানুষ এটা টাইমে পড়ে ফেললো, মুহাম্মাদুর
বাদশা ইউসুফ জুনাজ বলছে প্রধানমন্ত্রী দশ আনা ইমানদার হয়ে গেছে সিংহাসনের পায়া কাঁপতেছে উপায় নাই বাদশা কোনো চিন্তা করবেন না তাকে অনেক টাকার বিনিময়ে আনা হয়েছে তার হাত পা রশি দিয়ে বেঁধে আপনার সামনে আনা হবে সাত বছরের পোলা তার তো বাহাদুরি তাকে একটা কথা জিজ্ঞাসা করবেন হাতে রশি বাঁধতে হবে পায়ে রশি বাঁধতে হবে নৌবাহিনীর লোকদেরকে বলবেন স্টিমার দিয়ে সাগরের মাঝখানে নিয়ে যাবে জাবের দুইটা পা উপরে ঝুলিয়ে ধরবে মাথা নিজের দিকে থাকবে শেষবারে একটা কথা জিজ্ঞাসা করবে তৌহিদের কলমা ছাড়বে কিনা আর না হয় হাত পা বাঁধা অবস্থায় সাগরের মাঝখানে ছেড়ে দিবে বাদশা কয় ঠিক আছে জাবের হাত পা বেঁধে বাদশার সামনে আনা হলো বাদশা ইউসুফ জুনওয়াজ কয় জাবের রে বড় শখ করে তরিয়ে এনেছি এখনো সময় আছে তৌহিদের কলমাটা ছেড়ে দে আর না হয় তোকে মৃত্যুদণ্ড দিয়ে দেব সাত বছরের পোলা কয় বাদশা বাদশা গো মরণের ভয় করি না রে বাদশা ও বাদশা জীবন দিব ইমাম দিব না জীবন দিব গো বাদশা বলেন আমার সাথে কি কয় জীবন দিব গো বাদশা ইমাম দিব না উজির কয় স্যার তারে সেদে লাভ নাই বেদে মারতে হবে সাগরে নিয়ে গেল আমার দিকে তাকিয়ে থাকেন নৌবাহিনীর সেনাবাহিনীরা দুই পা ওপরে ঝোলাইয়ে ধরল মাথা নিচের দিকে ঝোলাইয়ে রাখলো জাবের রে এখনো সময় আছে জাবের কলমাটা ছেড়ে দে এখনো সময় আছে তোকে আমরা হেফাজত নিয়ে যাব আর না হয় পানিতে এখন ছেড়ে দিচ্ছি আল্লাহ দেখেন কিনা জোরে বলেন সাত বছরে জাবের কয় ও নৌবাহিনী সৈনিকেরা তোমরা তোমাদের কাজ করো আমি এমন আল্লাহর প্রতি মানে নিয়েছি আমার আল্লাহ সাগরের মাঝে আছে বিরাজমান তোমরা তোমাদের কাজ করো আল্লাহ বলেন ও সাগরের পানি রে পানি ও সাগরের পানি রে পানি শুনবেনি কথা শুনবেনি আব আতস খাকে বাদ বান্দায়াম বা মানো তো মোরদা বাহক জিন্দা আল্লাহ বলেন সাগরের পানি রে আমার জাবিরকে যখনই তোমাদের গায়ে ফেলে দিবে যেখান থেকে ফেলবে জাবিরকে ওখান থেকে সাগরের কিনার পর্যন্ত পানি তুমি কার্পেটিং রোড সীসা ডানা রাস্তা হইয়া যা জাবের বলে পৃথিবীর মানুষের দি আমাকে যখন নৌবাহিনীর সেনাবাহিনীরা সাগরের মধ্যে হাত পা বাঁধা অবস্থা ছেড়ে দিয়েছে আমি দেখি কে জানি রে আমার হাতে পায়ের রশির বানগুলি টাস টাস করে খুলে দিয়েছে হাতের রশির বান পায়ের রশির বান যখন খুলে গেল তাকে দেখে ফেলল পানিতে দাঁড়ায় গেল কার্পেটিং রো সীসা ডালা রোডের মধ্যে এখন সাত বছরের পোলা জাবের তাফসির খুলে দেখুন আপনাদের জানা আছে পীরজাদা শফিকুল ইসলাম আজে বাজে কথা বলা গদবান্দা কথা গাজী কালুর পুঁথি বলার অভ্যাস পীরজাদা শফিকুল ইসলামের নেই আল্লাহর মেহরবানি পবিত্র কালামে পাকের কথাগুলো হাদিস শরীফের কথাগুলো আপনাদেরকে রিলে করে শোনাচ্ছি আমি এবার জাবের নদীর পাড়ে এসে কিনারে এসে মুসকি মুসকি হাসতে হাসতে রে বাদশা সিংহাসনের সামনে এসে দাঁড়িয়েছে বাদশা বলে তুমি মানান্তা আমি আমি জাবের জাবের সাগরে ছাড়ে নাই ছেড়ে দিয়েছে আমার আল্লাহ সহি সালামতে আপনার সিংহাসনের সামনে হাজির করে দিয়েছে তাইলে আমার সৈনিকেরা কোথায় আপনার সৈনিকেরা এরা ফুটবল যেরকম কি বল আরো জোরে
বাদশা কয় যাবে ফুটবল কি রে ফুটবল বুঝেন না আমি কি যখন আল্লাহ যখন রাস্তা বানিয়ে দিয়েছে আমি চলে আসছি আল্লাহ বলেন ও সাগরের পানি রে জলোচ্ছ্বাস চালু কর বেঈমান এই নৌবাহিনীর স্টিমারটা একটা থাপ্পড় দে নদীর তলায় সাগরের তলায় ডুবাই দে আপনার সেনাবাহিনী নৌবাহিনীর স্টিমার আল্লাহর পানি একটা থাপ্পড় আল্লাহু আকবার জোরে বলেন একটা থাপ্পড়ে নদীর তলায় সাগরের তলায় ডুবাই দিয়েছে আপনার নৌবাহিনী সৈনিকরা মরে পানি খেতে খেতে ফুটবলের মতো নদীর পারে ভিড়ে গেছে ঘটনা যখন সার্কুলার হয়ে গেল তামাম ইয়েমান দেশে চোদ্দ আনা লোক পরে ফেলেছে লা ইলাহা আমরা বলবো মুহাম্মাদুর রাসূলুন সাল্লাল্লাহ ইউসুফ জুনামাজ বাদশা কয় উজির আজম ঘটনা খারাপ গাড়ি রেডি করো উজির কয় স্যার কোনো চিন্তা করেন না ব্যাপারটা আমি বুঝতে পেরেছি গতকালকে যে জাবেরে হাত পা বাঁধা ছিল রশি কিছু নরম ছিল রশি কি ছিল এদের কি দিয়ে কাজ হবে না স্যার কি করতে হবে সেনাবাহিনী র‍্যাব ছাড়া কাজ হবে না কি ছাড়া র‍্যাব ছাড়া কাজ হবে না র‍্যাব দিয়ে কাজ করেন কি কাজ করব হাত পা ভালো করে বাঁধতে হবে তারপরে আমার স্যার এই যে পাহাড়টা আছে দেড় মাইল উঁচা তাফসির লেখে পাহাড়টা ছিল দেড় মাইল সেনাবাহিনী লোকদেরকে বলেন চূড়ায় নিয়ে যাইতে দুইটা পা উপরে ঝুলাই ধরবে আর মাথা নিচের দিকে ঝুলাবে একটা বার লাস্ট পারে ওয়ার্নিং দিবে এখনো সময় আছে কলমা ছেড়ে দে না হয় হাত পা বাঁধা অবস্থায় তোকে দেড় মাইল উঁচা পাহাড় থেকে ছেড়ে নেব যাবেন এখনো সময় আছে কলমা ছেড়ে দে না হয় তোর হাত পা বাঁধা অবস্থায় চূড়ার থেকে ছেড়ে দেব যাবের বলে সৈনিকেরা তোমরা তোমাদের কাজ করো আমাকে পাহাড়ের ভয় দেখায়ও না যে আল্লাহ আমাকে সাগর থেকে বাঁচাইতে পারে আল্লাহ কি পাহাড় থেকে বাঁচাইতে পারে না তোমরা তোমাদের কাজ করো তাফসিরে লেখে জাবেরকে যখন ছেড়ে দিল জাবের বলে পৃথিবীর মানুষেরা রে আমি তাকে দেখি কে জানি আমার হাতে পায়ের রশি টস টস করে খুলে দিল আমি হাত দুইটা যখন বাড়ায় দিলাম আমি দেখি পাখির মতো হেলিকপ্টারের মতো আমি ধীরে ধীরে নামে নামতেছি আমি এরা তো ছেড়ে দিয়েছে আমি চূর্ণ বিচূর্ণ হওয়ার জন্য আমাকে আমার আল্লাহ হেলিকপ্টার বানাই দিয়েছে আল্লাহ আকবার জোরে বল জোরেও না আসতেও না আমি হেলিকপ্টারের মতো এটা পাখি যেমন আস্তে করে ধীরে ধীরে জমিনে নামে আমি নেমে গেলাম নেমে ধীরে ধীরে যাবের ধীরে ধীরে ও যাবের ধীরে ধীরে চলে গেল একদম বাদশার কিনারে রাজদরবারে বাদশার সামনে চলে গেল যাবের হ্যাঁ পাহাড় থেকে ছেড়ে নাই ছেড়ে দিয়েছে তুমি আল্লাহ আমাকে সহি সালামতে আপনার সামনে হাজির করে দিয়েছেন ও আমার সৈনিকারা আপনার সৈনিকারা মোসল্লা জুড়ে কন জুড়ে বলে নাকি মাশাল্লাহ না কি কি আরে মাশাল্লাহ না মোসল্লা মোসল্লা বোঝেন না ওই যে ও আরে মিজান সাহেব আসছেন মাশাল্লাহ ব্রাহ্মণ বাড়ির হুজুর বাড়িটা বাড়া হয়ে গেছে একদম মাশাল্লাহ কেমনে বাড়ছে যাবের পাহাড়ের নিচে নেমে কয় আল্লাহ ও আমার আল্লাহ আল্লাহ গো ও আল্লাহ আমার তো কোনো অন্যায় নাই আমি একমাত্র তোমার তৌহিদের কলমা পড়েছি তুমি তোমার বেঈমান সৈনিকেরা পাহাড়ে চূড়ায় একটু বিচার করো না ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে তোমার সাথে গাদ্দারি করলে তুমি কত কড়া বিচার করতে পারো আল্লাহ বলেন ঠিক আছে বিচার শুরু হবে আল্লাহ বলেন পাহাড়ে তোদের মাথার মধ্যে সৈনিকের আছে তো একটু ভূমিকম্প চালু কর একটু ঝাঁকরানি মার আল্লাহ যখন বলছে ঝাঁকরানি দে রে পাহাড় যখন ঝাঁকরানি দিল সৈনিকেরা কাত হয়ে পড়ে গেল আল্লাহ আর একটা পাহাড়কে বলে তুমি একটু যাইয়া এদেরকে ঘর্ষণ দিয়া বানায়া দাও জোরে বলেন বাদশাহ বলছে উজির আজম উপায় নাই স্যার
পানি থাকতে আমাদের কোনো ভরসাই নাই। কোনো চিন্তা করেন না, কি করতে হবে আমাকে কি এমনি উজির বানিয়েছেন স্যার? এটা কাজ করেন, 60 হাত দৈর্ঘ্য, 60 হাত প্রস্থ, 60 হাত গভীর, এটা গর্ত বানাতে হবে, কয়লা লাকড়ি দিয়ে আগুন দেব, 60 হাত উঁচা বাউন্ডারি ওয়াল হবে, একটা গেট হবে, আপনাকে গেটের সামনে বসাই দেব, যাদের কে হাত পা বেঁধে গেটের সামনে আনবো, আগুন জ্বলবে দাও দাও। শেষবারের মতো তাকে জিজ্ঞেস করবেন তৌহিদের কলমা ছাড়বে কিনা, আর না ছাড়লে হাত পা বেঁধে আগুনে ফেলে দিব, জ্বলে আঙ্গার হয়ে যাবে। বাদশাকে উজির ফাস খেলাস রশি দিয়ে বান্ধিল, অগ্নিকুণ্ডের গেটে আনা হলো, যাবে রে আগুন দেখছিস, সাইঠাত গভীর ও যাবে, এখনো সময় আছে, আগুন কাউকে রেহাই করে না, তৌহিদের কলমা ছেড়ে দে নয় অগ্নিকুণ্ডে ফেলে দেব। জাবের বলে বাদশা আগুনের ভয় দেখাবেন না, এই অগ্নি পরীক্ষাতে ইব্রাহিম খলিলুল্লাহ ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। আপনি বুঝি আমাকে আগুনের ভয় দেখান, ইয়ানারু কুনি বারদাও ওয়াসালামান আলা ইব্রাহিম, আগে হ্যাম লাদি বুরা হিম হ্যায় নমরুদ হ্যায়, আজ কে সিকা কাল কে সিকা ইমতিহান মওজুদ হ্যায়। আল্লাহু আকবার, জোরে বাদশাকে আগুনে ফেললো, মরবি না? মরবি কেমনে তুই? কান্দে কি করে? কে কান্দে? কেমনে মরবি? যাবে কয়ে বাদশা, আমাকে মারার জন্য বুঝি তোমার এত শখ? তাইলে শোনো, আমার একটা শোক, আমি আর দুনিয়ায় থাকতে চাই না, আমি বুদ্ধি না দিলে আমার গায়ে তোমার গুলি ঢুকবে না, শুলি চড়ায় ফায়ার করবা আমার গায়ে ঢুকবে না, আমি বুদ্ধি দিলে রে বাদশা তোমার গুলি ঢুকবে, আমি আল্লাহর নামে শহীদ হব, শাহাদতের শরবত পান করব। বাদশা কয় কি বুদ্ধি বাদশা গো আমারে শুলে চড়ায়া, তুমি যদি একটা কথা বলো, বিসমিল্লাহে ওয়ালা রাব্বিল গোলাম, এই ছেলের আল্লাহর নামে তারে ফায়ার করলা, আমার মাবুদের নাম, আমার মাবুদের নাম নিয়ে যদি ফায়ার করো, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি শহীদ হব, শাহাদতের শরবত পান করতে করতে আমি বিদায় হয়ে যাব। বাদশাকে উজির আজম তাড়াতাড়ি করো, তাকে শুলে চড়াও, তার বুদ্ধি মতো যখন সোয়ায়া বলল বিসমিল্লাহে ওয়ালা রাব্বিল গোলাম বলে ফায়ার করল, 7 বছরের এই ছেলে ইমানদার শহীদ হইয়া যায়। বাদশাকে উজির সুস্থির নিঃশ্বাস ছাড়লাম। উজির কয় স্যার বিপদ কিন্তু কাটে নাই। কেন? জাবের কে তো মেরে ফেললাম। কয় বাদশা এক জাবের লোকান্তরে লক্ষ জাবের ঘরে ঘরে, এক জাবের লোকান্তরে গো ও বাদশা, সে তো ঘরে ঘরে জাবের, আল্লাহু আকবার, জোরে বলেন, সে তো ঘরে ঘরে জাবের বানিয়ে দিয়েছে, তো কি করতে হবে? কয় তার মস্তকের যারা আছে পুলিশ ডিপার্টমেন্ট দেন, আমরা পুলিশ ডিপার্টমেন্ট নিয়ে পুলিশদেরকে নিয়ে এক একটা গ্রাম গ্রাউ করে আনব, আপনি সিংহাসনে এই অগ্নিকুণ্ডের গেটে বসে থাকবেন, বলবো বাদশাকে সেজদা করো, সেজদা দিলে ছেড়ে দিব, সেজদা না দিলে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে দিব। পুলিশ 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 গ্রাম গ্রাউ করে করে মানুষদেরকে ধরে আনে। উজির বলে বাদশাকে সেজদা করো, সেজদা করলে ছেড়ে দেয়,
সেদা করে না অগ্নিকুণ্ডে ফেলে দেয় তাফসীরে লেখা আরেকটা গ্রাম গ্রাউ করে মানুষ ধরে আনতেছে পুলিশ ভাই ওই মানুষের মধ্যে একটা মহিলা আছে জোরেখন কি আছে মহিলাটা অজরদারে কাঁদতেছে পুলিশ কয় ও মহিলা তোমাকে আঘাত করি নাই তোমারে মারলাম না এমন ভাবে তুমি কেন কাঁদতেছ এই লোকটা কয় পুলিশ ভাই আমার ঘরে ছয় মাসের একটা দুধের বাচ্চা ছিল তোমরা তো ঘরের বাহির থেকে আমাকে বন্দি করে নিয়ে আসছো আমার পুলাটা সারাটা দিন খায় না আমি তার মা একটু সময় দিবা বাচ্চাটা কোলে নয় আমি একটু আসি পুলিশ কয়ে যাও পুলিশ কয়ে যাও মহিলা বাচ্চাটা কোলে নিয়ে আসলো মহিলা বাচ্চা কোলে নিয়ে আসলো লাইন ধরেছে উজির আজম এক একজনকে বলে বাচ্চাকে সেজদা করো সেজদা করলে ছেড়ে দেয় সেজদা দেয় না অগ্নিকুণ্ডে ফেলে দেয় সিরিয়াল আসলো মহিলার ছয় মাসের বাচ্চাটা কোলে ও মহিলা বাচ্চাকে সেজদা করো মহিলা ছিল ইমানদার মহিলাকে উজির রে জীবন দিব রে উজির ইমান দিব না জীবন দিব রে উজির ইমান দিব না উজির আজম মনে মনে ভাবলো এই মেয়ে লোকের কারণে অন্য মানুষের সাহস হবে এই মহিলাটাকে ঠান্ডা করে দিতে হবে মহিলার কোলের থেকে ছয় মাসের বাচ্চাটা টান দিয়ে নিয়ে পুলিশ অগ্নিকুণ্ডের ভিতরে ধা করে ফেলে দিল আরে মা তো দুধের বাচ্চা কোলের বাচ্চাটা টান দিয়া অগ্নিকুণ্ড আল্লাহ 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 অগ্নিকুণ্ডে যখন ফেলে দিয়েছে মা আউলাকে পাগলনি বেশ চিৎকার মেরে কাঁদতে লাগলো পুজির পুজির রে আমার দুধের বাচ্চা তৌহিদ বুঝে না আরে শিরিক বুঝে না সে কি বুঝে তৌহিদ কি বুঝে শিরিক মারতো আমারে মারতা আমার কোলডা বুকটা খালি কইরা আমার পোলারে আগুনের মধ্যে ফেলে দিলা ওয়ারে বাবুলিনি রে মা মহিলারে ধরে রাখতে পারে না অগ্নিকুণ্ডের গেইটা এসা ডাক দে আগুন রে আমার পোলারে কেমনে জ্বালাইলি রে মহিলা অগ্নিকুণ্ডের গেইটে চিৎকার মেরে কান্দে নজর করে দেখে একটা আওয়াজ কানে আসে আন্দরামা দর কি মানি যা খোসাম গাইছে দরসো রতমিয়ানে আতোষাম হঠাৎ করে আওয়াজ কানে আসে আম্মা ও মা আরে আগুনের থেকে ডাকে কে আম্মা ও মা মা গো ও মা মহিলা নজর করে দেখে আগুন জ্বলছে ষাট হাত গভীর গর্তের ভিতর থেকে মহিলা নজর করে দেখে ছয় মাসের বাচ্চাটা গর্তের তলায় আগুনের ভিতরে টুক টুক করে হাঁটতেছে আর মাকে ডেকে বলে মা গো মা আগুন দেখে ভয় করো না উপরে দেখা যায় আগুন ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহর বাগা ও মা ও মা আগুনকে ভয় করো না উপরে আগুন আর ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহর বাগান মা গো তুমি কাজ করো আল্লাহর নাম নিয়ে তুমি আগুনের মধ্যে জাপ দাও মা তুমিও আল্লাহর নাম নিয়ে আগুনের মধ্যে জাপ দাও হই মা তুমি আসলে তোমার হাত ধরে আমি একটা ভাষণ দিব কি দিবে কি দিবে মা গো মা ইস একটু বলেন তো আল্লাহ আল্লাহ
কয়টা বাজে ঘুরি ঘুরি কয়টা বাজে ঘুরি সাড়ে বারোটা প্রায় তাহলে থাক আজকের মতো আলোচনা এখানে শেষ করে দিচ্ছে না রাত হয়ে গেছে দেখেন অনেক ওলামায়ে কেরাম বসা আছে আমি তো বাড়ির লোক অনেক আলেমা বসা আছে থাক এখানে আলোচনা শেষ আরে আবার কয় না হয়ে যায় কথা বুঝতে চেষ্টা করেন রাত অনেক রাত হয়ে গেছে তো আরে কথা বুঝতে চেষ্টা করি ইস আল্লাহু আকবার জোরে বলেন রাত হয়ে গেছে অনেক প্লিজ জি আরে কেমনে শেষ করবে তুমি জালিল ও জব্বার তুমি রহিম ও রহমান তুমি জালিল ও জব্বার তুমি রহিম ও রহমান শেষ করা তো যায় না গে তোমার গুণগান শেষ করা তো যায় না গে তোমার গুণগান কি করা যায় না ঠিক আছে আমি একটু সুবহানাল্লাহ বলেন তুমি জালিল ও জব্বার তুমি রহিম ও রহমান তুমি জালিল ও জব্বার তুমি রহিম ও রহমান শেষ করো মা ইশ একটু বলেন তো আল্লাহ আল্লাহ কয়টা বাজে ঘুরি ঘুরি কয়টা বাজে ঘুরি সাড়ে বারোটা প্রায় তাহলে থাক আজকের মতো আলোচনা এখানে শেষ করে দিচ্ছে না রাত হয়ে গেছে দেখেন অনেক ওলামায়ে কেরাম বসা আছে আমি তো বাড়ির লোক অনেক আলেমা বসা আছে থাক এখানে আলোচনা শেষ আরে আবার কয় না হয়ে যায় কথা বুঝতে চেষ্টা করেন রাত অনেক রাত হয়ে গেছে তো আরে কথা বুঝতে চেষ্টা করি ইস আল্লাহু আকবার জোরে বলেন রাত হয়ে গেছে অনেক প্লিজ জি আরে কেমনে শেষ করবে তুমি জালিল ও জব্বার তুমি রহিম ও রহমান তুমি জালিল ও জব্বার তুমি রহিম ও রহমান শেষ করা তো যায় না গে তোমার গুণগান শেষ করা তো যায় না গে তোমার গুণগান কি করা যায় না আপনারা দেখুন শেষ করুন নজর শেষ করেন ঠিক আছে আমি একটু সুবহানাল্লাহ বলেন তুমি জালিল ও জব্বার তুমি রহিম ও রহমান তুমি জালিল ও জব্বার তুমি রহিম ও রহমান শেষ করা তো যায় না গে তোমার গুণগান শেষ করা তো তুমি জালিল ও জব্বার তুমি রহিম ও রহমান তুমি জালিল ও জব্বার তুমি রহিম ও রহমান তোমার গুণগান জোরে শেষ করা তো যায় না কি তোমার গুণ উচ্চ কণ্ঠে একটু বলেন তো আল্লাহ এই যে বাবা আল্লাহর মজবুত ইমানদারকে আগুন পানি কোনো কিছু ধরে ধরে এটা কি ছুটে গেছে এই যে কানেকশন করে দেন আল্লাহু আকবার জোরে বলেন কি ছুটলো ভিডিও ক্যামেরা নিয়ে আচ্ছা ঠিক আছে লাগাই দেন ইস আচ্ছা শুনুন এই যে আমার দিকে তাকান একটা সুন্দর কথা শোনাই আলহামদুলিল্লাহ বলেন এখানে লাগানো ছিল আচ্ছা শুনুন উচ্চ কণ্ঠে বলেন মারহাবা দশজনের কাফেলা মুসলিম কাফেলা আরেক দেশে গেছে তৌহিদের কলমার প্রচার করতে ওই দেশের বাদশা শুনেছে যে আমার হুকুম ছাড়া আমার দেশে কলমা প্রচার করতে আসে উজির এ দশটা ইমামদার যুবকের উচিত বিচার করো উজির আজম ভেবেছে পারমিশন ছাড়া এক দেশ থেকে আরেক দেশে এসে তৌহিদের ধর্ম প্রচার করা মৃত্যুদণ্ড ছাড়া কিছু হতে পারে না ধরে ফেলছে দশটা মুসলিম যুবককে হাত পা বেঁধেছে হে মুসলিম যুবক এখনো শুনে আছে কলমা ছাড়ো কিতাবে লেখে এই যে তাবারক পাক করে না বড় ডেগ বড় ডেগের মধ্যে তোল দিয়েছে আগুন দিয়ে ভয়েল করতেছে তোলটা বকবক করে পা করতেছে বলল এখনো সময় আছে কলমা ছাড়ো
যুবক বলছে আমরা ঈমান দেব জীবন দেব তবে ঈমান উজির আজম হাত পা বেঁধে গরম করে ডেকের মধ্যে যুবককে ধা করে ফেলে দেয় আল্লাহু আকবার জোরে বলে যুবকের জবান দিয়ে বের হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর কয়জন বাকি আছে কয়জন আরেকজনকে আবার আগুনে ফেললো আরেকজনকে ফেললো ফেলতে ফেলতে নয়জন যুবক মুসলিম সাহাবীকে তৈলের মধ্যে ফেলে দিয়ে শহীদ করে দিল বাকি আছে কতজন উজির থারথার করে কাঁদতে লাগলো এটি কেমন ধর্ম রে আরে জীবন দেয় ঈমান দেয় না একটা যুবক বাকি আছে তার একটু টেস্ট করব শুনেছি মুসলমান হইলে নাকি বড় চরিত্রবান হয় আমি একটু টেস্ট করে চাইব কোরআন মজিদ পড়লে নবীর আদর্শ মতো জীবন ধারণ করলে নাকি চরিত্রবান হয় আমি একটু টেস্ট করব উজির আজমের উজির একটা মেয়ে ছিল সুন্দরী সরসী মেয়ে উজির ভালো করে খেয়াল করে শোনেন রাতের বেলা কয় মা হ মা মা তুমি একটা কাজ করো নয়টা যুবক জীবন দিল ইমাম দিল না গো মা তুমি একটা কাজ করো গো মা ও মা আমি তোমার বাপ হয়ে তোমারে পারমিশন দিলাম যুবকটাকে রাজকীয় রোমের ভিতর আমি বসতে দিয়েছি সে বসে আছে মা তুমি একটা কাজ করো যত রকমের পারো তুমি সাজো তুমি তো এলাকার সুন্দরী সুরসী রূপসী তোমার রূপের ঝংকারে এলাকার যুবকরা তোমার চারদিকে মুহুর মুহুর করে ঘুরছে গো মা তো আমি বাপ হয়ে তোমাকে পারমিশন দিলাম আজকে রাতের বেলায় মুসলিম যুবকের রোমের ভিতর তুমি ঢুকো দেখো তো এই যুবকের চরিত্র ধ্বংস করতে পারো কিনা জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ মেয়েটা মনে মনে সিদ্ধান্ত নিয়েছে বাপ হয়ে যখন পারল আমাকে হুকুম দিতে আমার চরিত্রে কলঙ্কের দাগ পড়ুক পারবো আমি যুবকের চরিত্র ধ্বংস করে দিতে কারণ আমার মতো রূপের মেয়ে বর্তমান এই এলাকাতে নাই ধীরে ধীরে মেয়েটা ভালো রঙে সেজে গুজে একদম ঢুকলো ওই যে রোমে মুসলিম সাহাবিকে ঢুকাই রেখেছে উজির রোমের ভিতরে ঢুকেছে ধীরে ধীরে আস্তে আস্তে গিয়ে কয় যুবক ও মুসলিম যুবক তোমার কপালে তো ভালো আমাকে পাওয়ার জন্য যুবকদের কত মোহরা আমি কারো কথা কোনো পাত্তা দেই না কিন্তু রে ও মুসলিম যুবক আমার আব্বা আজকে নিজেই পারমিশন দিয়েছে তোমার সাথে রাত্রি যাপন করার জন্য যেটা বলে নাউজুবিল্লাহ ও মুসলিম যুবক তুমি নিচের দিকে তাকিয়ে আছো কেন আমাকে পাওয়ার জন্য সারা এলাকা পাগল পাড়া একটু তাকাও না আমাকে দেখলে তুমি পরেশান দিশেহারা হয়ে যাবা একটু তাকাও তাকাও মেয়ের বাপ বলছে তৌহিদের কালমা পড়লে কেমন চরিত্রবান হয় আমি একটু টেস্ট করে ছাড়বো মেয়েটা বলে আমার দিকে তাকাও না আমার রূপের কি ঝংকার তুমি দিশেহারা হয়ে যাবা কিন্তু যতই ডাকে ছেলে তো মুসলিম যুবক ছেলে মাথা ঘোরায় না মেয়েটা তাকায় দেখে নিচের দিকে তার চেহারা চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়ছে যুবক কান্দে আল্লাহ গো আমি কি অন্যায় করলাম আমার সঙ্গের সাথী যুবকগুলি নয় জন এরা শহীদ হইল আমি কেন হইলাম না আল্লাহ আমাকে কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছ সুন্দরী রূপসী মেয়ের কপ জঙ্গলে ফেলে রাত একটা রাত দুইটা রাত তিনটা মেয়েটা কত কিছু বলল কত বাহানা কত মধুর কণ্ঠের ডাক কত কিছু করলো কিন্তু যুবক মুসলমানের চেহারাটা ঘুরাইতে পারলো না মেয়েটা বসে বসে চিন্তা করতে লাগলো কেমন ধর্ম রে আমার মতো যুবতী কাপাসে একটু মাথাটা ঘুরায় না মেয়েটা চোখের পানি রাখতে পারে না আর বলল যুবক রে আরে তুমি কেমন কলমা পড়েছ যে কলমা পড়লে মানুষের চরিত্র এত সুন্দর হয়
কাজ করো চাই না আমি মা চাই না বাপ আরে কেউ নাই সব নির্জনে ঘুমিয়ে রয়েছে একটা কাজ করো তোমার তৌহিদের কলমাটে পড়ে দাও আমি আমার জীবনটা আমি ধন্য করতে চাই মুসলমান হয়ে গেল বলল যুবক মরার নাম বাহাদুরি না আমি যে মুসলমান হয়েছি কেউ জানবে না সকাল হয়ে গেল মা 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 পেরেছ মুসলিম যুবকের চরিত্র ধ্বংস করে দিতে মেয়েটা কয় বাবা এ ধরনের ছেলের চরিত্র ধ্বংসকর্তা এটা আমার জন্য একদম ইজি কিন্তু বাবা তোমরা যে পাশের রুমে আছো ছেলেটা না খুব লাজুক এজন্য সব তার খুব বেশি এটা কাজ করো না বাবা তোমরা যে এখানে পাশে আছো যার জন্য কিছু পারা যায় নাই এটা কাজ করবা আব্বু কি কাজ ওই যে দূরে একটা পাহাড় আছে পাহাড়ের পাশে তুমি তোমার উজির উমারা দিয়ে সুন্দর একটা তাবু করে দাও রাজকীয় তাবু করে দাও আমরা দুজন আজ রাতে তাবুর ভিতরে থাকব আজকে থাকব মুসলিম সাহাবীর চরিত্র পরীক্ষা করব আর তার চরিত্র জীবনের জন্য ধ্বংস করে দেব বাদশা কয় উজির কাজ করো উজির আজম কয় সেনাবাহিনীরা তোমরা কাজ করো সুন্দর করে রাজকীয় পরিবেশে পাহাড়ের পাদদেশে তাবু করে দাও রাত হয়ে গেল যুবকটাকে ঢুকাই দিল বাপ কয় মা যা রাত হয়ে গেছে আমি দেখতে চাই মুসলিম এই সাহাবীর চরিত্রের বহরটা কত বড় ঢুকে পড়েছে সেখানে মা তো জানে না বাপ তো জানে না মেয়েটা তো ঈদের কালমা পড়ে মুসলমান হয়ে গেছে রাত দুটা রাত তিনটা রাত পাঁচটা নজর করে দেখে পূর্ব গগনে বেলা উঠো উঠো অবস্থা হয়ে গেছে এমন সময় মুসলিম যুবকটা দরজার ফাঁক দিয়ে নজর করে দেখে একদল মানুষ পাহাড়ের দিকে আসতেছে যুবকটা কান্দে আর কয় উজিরের মেয়ে আমার বোন আমাকে বাঁচাবার জন্য অনেক কষ্ট তুমি করেছ কিন্তু শেষ রক্ষা করতে আমাকে পারলা না তাকে দেখো গো বোন তোমার বাবার সেনাবাহিনী আসতেছে আমাকে ধরে নেয়ার জন্য কিন্তু লোকগুলি যতই কাছে আসে তাবুর ভিতর থেকে যুবকটা মনে মনে কয় এদেরকে কেন জানি চেনা চেনা লাগে আর যখন কাছে আসলো পুলিশ নাকি আবার ধরতে আসে কিন্তু ওই লোকগুলি যখন আরো কাছে আসলো যুবকটা নজর করে দেখে এরা পুলিশ না সঙ্গের সাথী যারা শহীদ হয়েছিল ওই নয় জন সামনে হাজির হয়ে গিয়েছে কই তোরে খে কই আবার জিজ্ঞেস করো খে এত তাড়াতাড়ি ভুলে গিয়েছ তোমার চোখের সামনে আমরা গরম তলে পরে শহীদ হয়ে গিয়েছি তোমরা কি মনে করেছো তুমি কি মনে করেছো আমি মৃত্যুবরণ করেছি আল্লাহ ওয়াজ করেছেন লা তাকুলু লিমান ইয়ুক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন আমরা তোমার সাথী নয় জন আমরা এসেছি কোন চিন্তা করো না আল্লাহর পথে জীবন দিলে মানুষ কোনদিন মরে না ও বোন তাইলে চলো আমার ভাইয়েরা আল্লাহর ইমানদার মজবুত ইমানদার ইমানদার বান্দা যারা তাদের আগুনে ধরে না পানিয়ে ধরে না 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 আন্দরামা দরকে মন ইজা কসম গরচে দর সুরত মিয়ানে আতশাম ছয় মাসের দুধের কয় মাসের সাইঠাত গভীর অগ্নিকুণ্ডের ভিতর থেকে দেখে দেখে বলে আম্মা ও মা আগুনকে ভয় করো না গো মা ওপরে দেখা যায় আগুন ভিতরে ইব্রাহিম খলিল আল্লাহর বাগা মা তুমি আল্লাহর নাম নিয়ে আগুনে ঝাঁপ দাও আমি একটা বাসন দিব থাক ভাই
ভাইরা বাবারা আজকে আর সামনে কথা বলি না, রাত হয়ে গেছে, দেখেন কথা বুঝতে চেষ্টা করেন। অনেক লং সময়, বাসন দেরি আছে, এটা অনেক লং বাসন। আমার দিকে তাকান আমার ভাইয়েরা, আপনারা তো আরে ছোট্ট ছেলে, তুমিও কা হুজুর আর একটু কথা শোনেন শোনেন শোনেন, একটু দূরশ্রী পর্যন্ত, এই যে আমার একটা কথা রক্ষা করেন, একটা দূরশ্রী পর্যন্ত তাহলে দেখি তাহলে। আচ্ছা একটা কথা কথা শোনেন আমার আগে, বলেন তো বাবারা, আমি একটা হাদিস শরীফ পড়েছিলাম, লা ইয়ারুদ্দুল কাজা ইল্লা বিদ্দুয়া ওয়া লা ইয়াজিদুল উমর ইল্লা আলবির, নাথিং ক্যান আভয়েড মিসফরচুন বাট প্রেয়ার, নাথিং ক্যান প্রলং ওয়ান্স এজ বাট রাইথিয়াসনেস। নবীজি ফরমান, দোয়া ছাড়া ভাগ্যের চাকা ঘুরে না, নেক আমল ছাড়া হায়াত বাড়ে না। দোয়া ছাড়া, ও ভাইরা আমার আব্বা আল্লাহর জিন্দলি একটা কথা জিজ্ঞেস করতে চাই, বলেন তো আজকের দোয়া মঞ্জুর হবে ইনশাআল্লাহ? আপনারা তো আল্লাহর কালামের আলোচনা শুনতে ছিলেন আমার ভাইরা আমার বন্ধুরা, আল্লাহ তো বলছিলেন কি জন্য আমার বান্দাকে আগুনে ফেলেছিলা, আমার বান্দা তো কোনো অন্যায় করে নাই। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আসুন আমার ভাইয়েরা আমার বন্ধুরা, আপনারা বহু দূর থেকে এসেছেন আমার ভাইয়েরা, হুজুর লেখাপড়া মনে থাকে না, হুজুর রেজাল্ট ভালো হয় না, বিদেশ পড়ে আছে লিবিয়াতে, আজকের অনেকে দোয়া চেয়েছে, বিভিন্ন দেশে যুদ্ধ লেগে আছে, আর মা বাপ কামতেছে রাস্তায় পড়ে পড়ে, ছেলেরা দেশে ফিরতে পারে না, পরেশান হয়ে কামতেছে। আসুন সবার জন্য ইনশাআল্লাহ আমি প্রাণ ভরে আল্লাহর দরবারে দোয়া করে দেব ইনশাআল্লাহ। জোরে বলেন মারহাবা। আসুন ভাইরা আমার বন্ধুরা, এটা কি বারে বারে ছুটে কেন? আসুন ভাইরা আমার বন্ধুরা, আসুন প্রাণ ভরে সকলে একটু তওবা করে নেই, একটু নামাজের মতো বসেন, সকলে বসেন তো, একটু নামাজের মতো বসেন বসেন, আমরা সকলে তওবাটা করে নিই মাশাআল্লাহ। বসুন রে বাবা, আল্লাহর কাছে তওবা করি, এত বড় জামাত নেই আল্লাহর কাছে তওবা করার সময় আর পাবেন না আমার ভাইয়েরা। এর আগে একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, কই মিজান সাহেব কই, একটু দেখা দিন তো মিজানুর রহমান সাহেব, খাস তওবা হচ্ছে সাইয়েদে মুহাম্মদ দিবানিশি, মন রে আমার হার দিও না যন্ত্রণা, ধনে যদি হইতাম ধনী, কিন্তু আমার আব্বা এটা বলেন নাই, আব্বা বলছেন মনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা জোরে জোরে উচ্চ কণ্ঠে বলেন মারহাবা। এই দেখেন হাজি সাহেব হস করে আসছে খালি কামদে, মিজান মিশনারি হাজি মিজানুর রহমান সাহেব, আব্বা থাকতে উনি প্রথম আসছিলেন, লোকেরা আব্বারে কমলা দেয় কমলা খায়, আমি আসলাম দৌড়েয়া, আব্বা যে কমলা খায়, কমলা চাবায় চাবায় রস খায়, কমলা চাবা যদি ফালায় পিঁপড়া নিয়ে আবার আসে, আব্বু নিয়ে আবার কষ্ট হয়, আমি দৌড়ে আসলাম, আপনারা কে এখানে? আব্বু কমলা খায়, কমলার সাবাগুলি আলাদা রাখার ব্যবস্থা করেন, আরেকজনকে হুজুর কমলা খায় কিন্তু সাবা নাই, কি কয় সাবা নাই, সাবা গেল কোথায়?
কয় হুজুর উইনি কে এই লোকটা কে শত শত কোটি টাকার মালিক হাজী মিজানুর রহমান হুজুর উনি কে আপনার আব্বা কমলা খায় সাবাগুলি হাতে নেওয়ার সাথে সাথে আপনার আব্বার মুখ থেকে হাতে আনলে উনি সবটি সাবা আবার নিজে সাবাইয়া গিলা পাল্লা আল্লাহর ওলি রে ও আমার গ্রামবাসী আশেপাশে গ্রামবাসী আমার ভাইরা বাবারা বিভিন্ন ডিস্ট্রিক্টের আমার কলেজার টুকরারা সকলে মিলে আল্লাহর কাছে চলুন আমরা একটু তওবা করব আল্লাহ যেন আমাদের জীবনের গুনাগুনি মাফ করে দেয় ইনশাআল্লাহ এর আগে একটা কাজ করুন তো বাবা করেন বিসমিল্লাহ হির রহমান রহিম বলেন আল্লাহ আল্লাহ কি কথাটা বলতেছে আগে শুনানেন এই যে আব্বা হুজুরের মাজার শরীফের পাশে মসজিদটা আছে না মসজিদ অনেক দূরে আমি পঞ্চাশ হাত দূরে এসে সিঁড়ি দিয়েছি আজকে আজ থেকে অনেক বছর জানি না ডাকার মতো ডাকলে তুমি কেমনে শোনো মোরা তো চাইতে জানি না চাওয়ার মতো চাইলে তুমি কেমনে শোনো আমার মতো চাইলে ও আল্লাহ চাওয়ার মতো চাইলে তুমি কেউনে দিবা না রে আমার আল্লাহ ও আমার আল্লাহ ইয়াতিমের মতো হাত বাড়াই দিলাম রে আল্লাহ আল্লাহ এখন তুমি আমাদের জীবনের তাম গুনাহ খাতা মাফ করে দাও গুনাহের সাগরে আমরা ডুবেছি তোমার রহিম রহমান নামের রোশি ধরেছি বলেন তোমার রহিম রহমান নামের রোশি ধর নিজের হাতে বান্দা তুমি বানাইয়া কেমনে দিবা কি নাম না কেমনে দিবা জাহান্নামে ফেলে যত গোনা করছি মাওলা গোপনে যত গোনা করছি মাওলা গোপনে মাফ কইরা দাও গো আল্লাহ নিজ গুণে তুমি যদি মাফ না করো তোমার বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে সকলেরই দরজা হইতে ফিরিয়া সকলেরই দরজা হইতে ফিরিয়া
একটু ডাক দেন না আল্লাহকে, আরে ডাক দাও না আল্লাহ, আল্লাহ, আরে বলো না আল্লাহ, আরে বলো ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তোমারই দরজায় রইলাম ভরিয়া, তোমারই দরজায় রইলাম ভরিয়া। তুমি একটা কাজ করো না আমার আল্লাহ, মানুষের কাছে চাইলে রাগ হয়, তোমার কাছে না চাইলে তুমি রাগ হও। আল্লাহ গো আমার আল্লাহ, মেহরবানি করো আমাদের জীবনের তামাম গোনা খাতা মাফ করে দাও। বাবু বাবু গো, আমাদের সবটুকুন যেমন জির করেছ সোনার মদিনায়, আমার দিনের নবী রওজা পাকে পৌঁছে দাও আল্লাহ। জান্নাতুল বাকি আমার নবীজির চারজন সাইজ মধ্যে একজন উসমান গালির জান্নাতুল বাকিতে রয়েছে, জান্নাতুল বাকি জান্নাতুল বাকি রে, আরে জান্নাতুল বাকি ও বাবারা, আরে পুলিশেরা জান্নাতুল বাকির কবরস্থানে ঢুকতে দেয় না। আমার মন চাইলো মানুষ কেমনে কবরে ঢুকায় আমি দেখতে চাই, আমি কবরে ঢুকবো। হুজুর নামাজটা জামাত ছেড়ে দৌড় দিলাম, জানাজার পরে লাশের খাটিয়া আত্মীয়রা কাঁধে নিয়ে নিয়ে দৌড়ায়, আমিও লাশের খাটের মধ্যে ধরলাম। আমি ভয় পাই পুলিশ দিয়ে আবার ধমক দিয়ে সরিয়ে দে, আমি দেখি আমার আল্লাহ কত সুন্দর করে পত্রা করে দিছে। পুলিশের চোখের মধ্যে আল্লাহ কি ধরায় দিল, পুলিশ মনে করেছে আমি নাকি ওদের আত্মীয়। আমারা কয় এমতা আকারে তুমি আত্মীয় গুদ্দাম বিশ্বাস, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। পুলিশ আমাকে দূরে সরাইবি দূরের কথা, আমার কয় জলদি চলো। একটা মহিলা মহিলাটার পর্দা অবস্থায় নামাইল কবরে, পর্দাটা খুলে দিল, এরপরে দেখি একটা বাচ্চা, বাচ্চাটাকে নামাইবে কবরে। আমি চিন্তা করতেছিলাম মনে হয় বাচ্চা প্রসবের সময় মা মরে গেছে, মা নাই। আমি এই নিয়তে বাচ্চার গায়ে ধরলাম, কোনদিন বাবুদের কাছে ছেলে দেব আল্লাহ, আল্লাহ জান্নাতুল বাকিতে আমি লাশ নামাইছিলাম আল্লাহ। আমি আজও আজও বলতে পারি না আমি যে বাচ্চাটারে ধরলাম কবরে নামানোর জন্য, আমার হাতে কি লেগেছে এখনো বলতে পারি না। জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লার কবরস্থানে আল্লাহ, মক্কা শরীফে জান্নাতুল মুআল্লার কবরস্থানে মা খাদিজাতুল কুবরার পাশে আমার আম্মার আপন দুইটা বোন এবং আমার খালু, আমার খালাম্মা জামিলা, আমার খালাম্মা সাকিনা।
গত বছর আগের বছর আমার ছোট খালার সঙ্গে দেখা হয়, আমার সাকিনা খালার সাথে মক্কা শরীফে দেখা হয়, আমার ছোট মামা পাশে বসা, আমার কয় শফিক ও বাবা তুমি আমার একটু ফু দাও। আমি বলছি খালা গো মা আপনারা সৌদি মানুষ, আপনাদের গায়ে আমি ফু দিতে পারবো না। ওনার ছেলেরা দৌড়িয়ে এসে বলে আমরা যেমন সৌদি আপনারা তো সৌদি, আমরা আপনার ভাই আপনি কি সৌদি ছাড়া নি, আপনিও তো মক্কি আপনিও তো মদানি। আমি আমার খালাম্মাকে তুমি না আমার বাপ আমার একটা ফুদা জীবনে আর কবে পাইবা খালারে ভুয়াইতে। সুফরা বিছাই দিয়েছে আর আদর করে করে আমার সামনে খাবার তুলে দিয়েছে, আমার খালাম্মা সাকিনা আমার খালাম্মা জামিলা জান্নাতুল মোয়াল্লার কবরস্থানে মা খাদিজাতুল কুবরার পাশে শুয়ে রয়েছে। এই মুহূর্তে আমাদের সবার দোয়া এখন জান্নাতুল মোয়াল্লাতে পৌঁছায় গা। আল্লাহ আর আজম কত জায়গায় কত নবী রাসূল সো, আমরা তো সকলের কথা জানি না রে আল্লাহ। আমার নানা নানি সহ আর যারা কবরস্থানে শোয়া আমার বোন সহ আমার নানা শ্বশুর ওই সরসিনার জমিনে ওনারা আরো যারা সেখানে শোয়া, আমার আল্লাহ আল্লাহ সকলা রুহে মুবারাকে পৌঁছায়া দাও। আমার আব্বা তোমার জিন্দালি ও আমার সরল বা আমার সরল বা মোবাইল করছে দোয়ার জন্যে। আরে কত মোবাইল অন করে রেখেছে এই দোয়া, হুজুর মোবাইল বন্ধ করতে বলবেন না, আপনার আওয়াজ ইতালি থেকে শুনতেছে, মোবাইলের মাধ্যমে আওয়াজ শুনতেছে লন্ডনে, মোবাইলের মাধ্যমে আওয়াজ শোনে, মোবাইলের মাধ্যমে মুরাজাতে সামিল হয় দুবাইতে, আরে বাহরাইনে সারা দুনিয়ার বিভিন্ন জায়গায় যার যার আত্মীয় স্বজন থাকে আগের থেকে বলে রাখে পীরজাদা শফিকুল ইসলাম ওয়াজ শুরু করলে মোবাইলটা অন করে রাখো। এক লোকে কয় হুজুর আপনি যে ওয়াজ করেছেন আমরা মোবাইল স্পিকার লাগাইয়া সাউন্ড বক্স সামনে দিয়ে আমরা বসে ওয়াজ শুনেছি। আল্লাহ ও আমার আল্লাহ পাক সকলকে রহমতের কোলে হাওলা করে দিলাম। আল্লাহ পীর ফাতেহা বাদার বা শরীফে আল্লাহ সকলে যারা হাজির হয়েছে রে আল্লাহ। এক জায়গায় গেলাম লোকেরাকে হুজুর এটা পাগল সারাদিন তার কোনো কথা নাই শুধু মুখ দিয়া কয় ফাতেহাবাদ জিন্দাবাদ, ফাতেহাবাদ জিন্দাবাদ, ফাতেহাবাদ জিন্দাবাদ। একদম কিছু লোকে তারে ধরল তুই আর কোনো যপনা পাস না এটা কি সারাদিন কস, কই আমাকে ধৈর না কথা বলতে আমাকে বাধ্য করো না, কই তোরে ছাড়ব না তুই কি জন্য বলস, কই তোমরা কি বোঝো না তোমরা কো ফাতেহাবাদের পিসা বুজুর এতেকাল করছে মইরা গেছে তুমি তো মরে নাই রে, এই জন্য আমি বলি তোমরা কো মুর্দাবাদ, আমি কই ফাতেহাবাদ জিন্দাবাদ, ফাতেহাবাদ জিন্দা। আল্লাহ
কোরআন মাজিদের তাফসীর হয়েছে তোমার বন্ধুর হাদিস শরীফের আলোচনা হয়েছে আল্লাহ তোমার আইন ও কানুন মেনে তোমার নবীর আদর্শ মতো সুন্দর জীবন ধারণ করার তৌফিক দাও মানুষ যদি তোমার বন্ধুর আদর্শ মতো সুন্দর জীবন গড়ে তুলতে পারে পরিবার সুখে সুখের আরে আমরা যদি নবীর আদর্শ মতো চলতে পারি তাহলে আমাদের পরিবার হবে সুখের আমাদের সমাজ হবে সুখের আমাদের দেশ হবে সুখের দেশ এবং শান্তিতে ভরে যাবে পুরা দেশ আল্লাহ তাআলা এই মুহূর্তে যারা তুলছি আল্লাহ অনেকের মা আছে বাবা নাই অনেকের বাপ আছে মা নাই অনেক কেমন আছে রে আরে মাও নাই বাবাও না জনম দুঃখিনী মা রে জনম দুঃখিনী বাপ আমার আব্বা কান্দেন রে বাবা আমি দুনিয়া থাকতে আমার অনেক মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার আব্বার হাল হয়েছে হবিগঞ্জের আমার কাদির ভাই সাহেব আরে বাপ থাকতে মেয়ে নাই রে আল্লাহ আরে আমার আব্বার জীবনে মেয়েরা দুনিয়ার থেকে চইলা গিয়ে আমার বাবারে কত কাঁদাইছে হবিগঞ্জের এই তরিকতের খলিফা জনাব আব্দুল কাদের সাহেবের মেয়েটা মাত্র বিয়ে দিয়েছিল বাপ মার হারাইয়া মেয়ে চইলা গেছে আমার আল্লাহ সারা পৃথিবীর মধ্যে কানে মুসলমানের কবর আজম মাফ করে দেওয়াল হাজি আব্দুর রহিম সাহেব দোয়া চাইছে অনেকে দোয়া চাইছে দেখেন না সুজন সাহেব দোয়ার জন্য কিছু বুঝে না আরে দাঁড়ায় দাঁড়ায় রয়েছে আরে কাজল সাহেব বাপমার জন্য রতন সাহেব বাপমার জন্য আরে কালাম সাহেব মেম্বার সাহেব সব সাহেবেরাই তো অসুস্থ অবস্থায় পড়া রয়েছে ওই ধন্য মায়ের ধন্য সন্তান কাজী আব্দুল মতিন সাহেব আরাম প্রিয় মানুষ রাজা বাদশার মতো জীবন কাটায় আর এখানে ধুলা মাটিতে ঘুরে 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 আরে আল্লাহ ওই বড়ুরা দেবনগরে আমার কলেজার টুকরারা হরিপুরের কলেজার টুকরারা সারা বাংলাদেশের আমার কলেজার টুকরারা রে আমার আল্লাহ আমার ভাতিজা আমার চাচাতো ভাই আব্দুল মতিনের ছেলে কাউসার আগেই বছর মাজুল ইসলাম আল্লাহ যশপুরের মাওলানা সিরাজুল ইসলাম দরবার শরীফের খলিফা আল্লাহ বাস বড় বড় গাড়ি নিয়ে আসছে রে আমার আল্লাহ আমার ভাগিনা মাওলানা আমি মুলে হেসান মক্তব চাঁদপুর থেকে ওখান থেকে গাড়ি নিয়ে আসছে রে আল্লাহ মাওলানা যে যাচা দিয়া দাও আল্লাহ যে যাচা দিয়া দাও আল্লাহ দিয়া দাও প্রত্যেকের নেক বাসনা পূরণ করে দাও আল্লাহ প্রত্যেকের নেক বাসনা পূরণ করে দাও আল্লাহ রায়তলার মাস্টার হুমায়ুন সাহেব কিছু লোক নিয়ে আসছে রে আল্লাহ অনেকে দোয়া চেয়েছে আল্লাহ নেক বাসনা পূরণ করো ওই বড়ুরা হরিপুর থেকে মুকুল সাহেব মাওলানা মকসুদুর রহমান সাহেবের নেতৃত্বে গাড়ি নিয়ে অনেক লোক নিয়ে আসছে দেবনগরের লিটন সাহেব মনির সাহেব সহ আরো আনিস আরো হরিপুর সহ আরো অনেকে আল্লাহ বিভিন্ন গাড়ি সিএনজি সবাই নিয়ে আসছে আল্লাহ 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 তুমি মেহরবানি করো আল্লাহ তুমি কবুল করো ইয়া আল্লাহ ও আহসান কবির ওই লাকসাম এলাকার কোন দেশে জানি থাকে সবুজ আরে
এই আল্লাহ মহিষে শরীক হওয়ার জন্য টাকা দিয়েছে রে আল্লাহ আল্লাহ দোয়া চাই আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আল্লাহ তুমি এর আব্বার শের ভাই আরছে আল্লাহ দোয়ার জন্য আল্লাহ তুমি এদের দুনিয়া আখেরাতের শান্তি দান করো আজকের মাহফিলে আল্লাহ 1 টাকা থেকে শুরু করে হাজার হাজার টাকা 10 20000 যা দিয়েছে আল্লাহ আল্লাহ তাআলা তুমি কবুল করো গাজীপুরের নয়ন মিয়া মেয়ের আকিকা দিয়েছে এখানে রে আল্লাহ সামনে আরো দিবে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ নগদ এখন তো দোয়া শেষ হয়ে যাবে রে আল্লাহ আমার গুনাহ মাফ হইছিলি আমারে মঞ্জুর করছনি আল্লাহ বানাইছনি মনের আশা পূরণ হয় কত আলেম ওলামা দুয়ার জন্য কান্দে রে মাওলানা হারুন রশিদ যুক্তিবাদী সাহেবের ভাই আমার বড় মহাব্বতের মাওলানা ওমর ফারুক সহ মাওলানা আব্দুল মতিন সাহেব সহ আরো অনেকে এসেছে রে আল্লাহ আল্লাহ আমার গুনাহ মাফ হইছে নি আমার প্রতি রাজি হইছ আল্লাহ আমাদেরকে পাক্কা নামাজি বানিয়ে দাও আমাদেরকে চরিত্রবান মানুষ বানিয়ে দাও রে আল্লাহ আল্লাহ আমরা যেন সুদ ঘুষির দিকে না যাই আল্লাহ আল্লাহ তাআলা আমাদের বর্তমান যুগের যুবকদেরকে আল্লাহ ওয়ালা বানিয়ে দাও আল্লাহ যুবক যদি ভালো হয় যেই পরিবারের যুবক ভালো হয় পরিবারটা ভালো হয় যেই সমাজের যুবক ভালো হয় সমাজটা ভালো হয়ে যায় যেই দেশের যুবক ভালো হয় পুরাটা দেশ ভালো হয়ে যায় রে আবার আমরা প্রত্যেকে যদি নিজকে নিজে আল্লাহর রঙে রঙিন করতে পারি প্রত্যেকে যদি নিজকে নিজে নবীর রঙে রঙিন করতে পারি প্রত্যেকে যদি ভালো হয়ে যাই পুরাটা দেশ ভালো হয়ে যাবে আল্লাহ আল্লাহ তোমার কাছে কত কিছু বলবো আল্লাহ আল্লাহ দোয়ার পরও যদি মনে হয় আমাদের এই স্বপ্ন এক বাসনা পূরণ করে দিও রে আল্লাহ আল্লাহ দুনিয়াতে তোমার নবীর জিরে দেখাই দেও আল্লাহ বেহেশতে গেলে দেখা দিবানি আল্লাহ আজকের মাহফিলে প্রত্যেকের নেক বাসনা পূরণ করে দাও আমার নানা নানি নাই মামারা নাই আল্লাহ মামাতো ভাইদেরকে তুমি রহমত রাতে হাওলা করে দিলাম আল্লাহ আমার মামা হাবিবুর রহমান মামো আসছে আল্লাহ ওনার আওলাদ ফজলদার আসছে আল্লাহ আমার মামাতো ভাইরা আসছে আল্লাহ রহমতের কোলে হাওলা করে দিলাম রে আল্লাহ তুমি হেফাজতের জমিনদার হইয়া যাও হেফাজতের জমিনদার হইয়া যাও আল্লাহ তোমার নবীরে দুনিয়ায় দেখা দিও আল্লাহ পরকালে নিজে দেখা দিয়া দিও আমার আল্লাহ দয়াময় তোমাকে দেখিবার মোর মনে লয় আমার আল্লাহ দয়াময় আল্লাহকে দেখিবার মোর মনে লয় তোমার যে কত বড় ক্ষমতা তোমারে দেখতে মনে চায় আল্লাহ দিদার দিয়া ধন্য করে দিও আল্লাহ রবিউল আউয়ালের মাস আল্লাহ আল্লাহ ও খুশির মাস ঈদের মাস রবিউল আউয়ালের মাস হাসির মাস রবিউল আউয়ালের মাস আল্লাহ যেদিন আমাদের নামে আল্লাহ
ওই ইসলামী টিভির আল্লাহ বিশেষ ব্যক্তিত্ব জাফর সাদেক সাহেব দোয়া চেয়েছে, হুজুর বিশেষ একটা কারণে আমি আসতে পারি নাই, আপনি তো জানেন আপনাকে কত সম্মান করি কত মহব্বত করি, দোয়ায় সামেলে হাল করে দিও আল্লাহ। আল্লাহ আমাদের আমার দাদা দাদির জন্য, আমার ভাই আছে আমেরিকা জাকারিয়া তার জন্য, আমার অন্য ভাইরা আছে, আমাদের আওলাদ ফরজন্দরা আছে আল্লাহ, আমাদের স্ত্রী পুত্র ছেলে মেয়ে সব আল্লাহ রহমতের কোলে হাওলা করে দিলাম রে আল্লাহ। আমাদের প্রত্যেকের স্ত্রী পুত্র ছেলে মেয়ে আল্লাহ সকলকে তুমি আদর্শ সন্তান বানিয়ে দাও। বাড়িতে অপেক্ষা করতেছে, আব্বা আসবে দরবার থেকে দোয়া নিয়ে আসবে। আল্লাহ আমাদেরকে এমন চেহারা দিও এই মাহফিল থেকে কালকে যখন বাড়িতে যাবে, আল্লাহ কালকে যখন বাড়িতে যাবে, বাড়িতে গেলে ওনাদের চারা দিকে চারা যাইবে, তাদের গুনার জন্য মাফ হয়ে যায় আল্লাহ। সুখারির সুখারির আমার বাবা ইলেকশন করবে আল্লাহ, ভালো রেজাল্ট দান করে আল্লাহ, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ও আল্লাহ। আরে বলুন আল্লাহ 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 রবুদো আল্লাহ, রহমতের কোলে হাওলা করে দিলাম রে আল্লাহ। আল্লাহ এই দরবার শরীফ আল্লাহ কিয়ামত পর্যন্ত উন্নতির সাথে কায়েম দায়েম রেখে দিও আল্লাহ। এই মাঠে জায়গা হয় না, এই জায়গা আমি 4-5 লক্ষ টাকা খরচ করে আমার টাকা দিয়ে ডেজার দিয়ে এখানে মাঠ বানাইছি। আগে তো গাড়ি এখানে আসতো, গাড়ি এখন দূরে রাখি, লোকেরা কয়ে গাড়ি জায়গা হয় না, এখানে মানুষ জায়গা হয় না, এখন কি করব তুমি ব্যবস্থা কইরা দিও আল্লাহ তাআলা, তুমি ব্যবস্থা করে দেও আল্লাহ। আমি সবার জন্য দোয়া চাই, আমার বোন আছে দুইজন, বাকি সাহেবের স্ত্রী আছে আর সিংরাশের পীর সাহেবের স্ত্রী আছে, ওনারা আমার বড় বোন আর ছোট বোন, এদের হায়াত দেও আল্লাহ, এদের আল্লাহ পর্যন্ত হায়াত দেও আল্লাহ। ভগ্নিপতিরা অনেকে দুনিয়াতে নাই আল্লাহ, এদের কবর জান্নাতে বানিয়ে দেও আল্লাহ। দরবার শরীফের সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল্লাহ আল বাকি, আরে শরীর ভালো না, হার্টের রোগ, তারপরও আমি কেমনে চলবো আমার ছাড়ে না সঙ্গে নিয়ে নিয়ে, আজকে কটা দিন ঘুম নিদ্রা নাই আল্লাহ। আমি আমার সবার জন্য দোয়া চাইলাম, আমার ভাইদের আওলাদের জন্য দোয়া চাইলাম, আমার বড় ছেলে শাহ মিশকাত আল মাদানি, ছোট ছেলে শাহ আরাফাত আল মাক্কি, মেয়ে হসপা তসলিম সৌদিয়া, ছোট মেয়ে নূর সবা নৌসিনা আরবিয়া। আমি আমার বিবি সাহেবার জন্যে, আমি আমার ছেলে মেয়ের জন্যে আমি প্রাণ ভরে দোয়া চাইলাম আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার ভাইদের বিবি আল বাচ্চা সবার জন্য, আমেরিকা জাকারিয়া থাকে সে দোয়া চেয়েছে, আর একটা দোয়া আমার আম্মার, আল্লাহ হায়াত ভরে দাও রে আল্লাহ। প্রত্যেকের জিন্দা মা বাপ হায়াত ভরে দাও, আমার আম্মা তোমার অলির হায়াত ভরে দাও, আমার শ্বশুর শাশুড়ি দোয়া চেয়েছে, ওনারা রাজশাহী চাপাইতে চলে গেছে প্রোগ্রামে রে আমার আল্লাহ, হায়াতে তাইয়াবা ধারাস করো। আমার আব্বার একটা মাত্র বোন, আমার ফুফু আম্মা আছে, আল্লাহ হায়াত বাড়ায় দাও আল্লাহ। রব্বির হামহুমা হরে। এই দেখেন লিবিয়াতে যুদ্ধ ঘোষণা হয়েছে, লিবিয়ার যারা বিদেশি লোক গেছে তারা ওখান থেকে বের হইতে পারে না। এই ছেলের ভাই লিবিয়া থাকে, মা গড়াগড়ি করে কান্দে, বাপ কান্দে আল্লাহ। বাংলাদেশের আমার ভাইরা যে যে দেশে বিপদে, আল্লাহদেরকে উদ্ধার করে দাও রে আল্লাহ। মাবুদ গো আমার আল্লাহ,
যেদিন আমাদের নামে মৌতের পালকি পাঠাইবা যেদিন আমাদের নামে মৌতের আজরাইল পাঠাইবা আলে দুবাই থেকে শাকিল দোয়া চায় শাকিলের বোনের এরা দোয়া চায় রে আল্লাহ শামী মেরা দোয়া চায় হাজি আয় কাইয়ুম সাহেব দোয়ার জন্য আরো অনেকের নিয়ে নুরুল সহ দোয়ার জন্য আমার বাবা শামী তার জীবনের কোন পথ হবে আল্লাহ কাইয়ুম সাহেবের একটা বাচ্চা নরমালের মতো একটু মায়া নজর করে ভালো করে দিও আল্লাহ 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 হাজি মিজান রহমান সাহেবের ছোট ভাইয়ের একটা ছেলের অবস্থা তেমন সুবিধার না আল্লাহ তুমি আল্লাহ ভালো করে দাও আল্লাহ পরিশেষে একটা কথা বলি আল্লাহ আমাদেরকে তোমার রঙে রঙিন বানিয়ে দাও তোমার বন্ধুর আদর্শে আদর্শবান মানুষ বানিয়ে দাও যেদিন আমাদের নামে মৌতে আজরাইল পাঠাইবা ওই দিন দিও আমাদেরই জবানে ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম